আপনাদের দাবি আমাদের স্থায়ীকরণ করতে হবে, সাম্মানিক ভাতা দিতে হবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে। তিনটে সাংগঠনই আজকে আমরা এক হয়েছি, যার ফলে আজকে নাম হয়েছে ঐক্যমঞ্চ। সেই ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমি অসিতবাবু কথা বলছি। আজকে টিট ফর ট্যাট, টিটের বদলে ট্যাটকেল। যদি আজকের আমাদের এই প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের মর্যাদা আমরা না পাই, আমি অসিতবাবু বলছি, আজকের আমরা দেখিয়ে দিয়ে যাবো যে আমরা এই অসহায় একটানাট বিযুক্ত হতকারিতার যে বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত এইচএমগুলো আমাদের সঙ্গে যে ব্যবহার করে, আজকে যিনি আমাদের এখানে বক্তৃতা দিয়ে গেলেন বিশ্বজিৎ বাবু, উনাকে প্রণাম। আমি জানি উনি যদি এইরকম প্রত্যেকটা স্কুলের এইচএম হতেন আজকের আমাদের আপনাদের মূলত দাবি কি? আমাদের হচ্ছে 7 বছরের স্থায়ীকরণ করতে হবে, আমাদের সাংবিধানিক ভাতা দিতে হবে, আমাদের হচ্ছে প্যারাটিচারদের মতন সমকক্ষ মর্যাদা দিতে হবে, কলেজ যেমন পার্টটাইম টিচারদের করা হয়েছে আমাদেরও এগুলো স্থায়ীকরণ করুক। দিদির কাছে আমাদের এটাই একটু প্রার্থনা যে আমাদের 7 বছর স্থায়ীকরণ করে আমাদের সাংবিধানিক একটা ভাতা দিচ্ছে।